কোনোভাবেই কাটছে না সয়াবিন তেলের সংকট। সরকার নির্ধারিত বেশি দামেও বাজারে নেই ভোজ্য তেল। দু একটি দোকানে যদিও পাওয়া যায়, সাথে কিনতে বাধ্য করা হয় সংশ্লিষ্ট কোম্পানির অন্য পণ্য। অবৈধভাবে মজুত করায় আজও রাজশাহীতে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। ভোক্তারা বেশি দামে কিনতে চাইলেও বাজারে তেলের কোনো সরবরাহ নেই, ফলে একরকম হাহাকার লেগে আছে ভোজ্য তেলের বাজারে। কোনো কোনো দোকানে সামান্য কিছু বোতলজাত তেল পাওয়া গেলেও তার সাথে বাধ্য করা হচ্ছে সংশ্লিষ্ট কোম্পানির আরেকটি পণ্য কিনতে। তেল নিলে পরে মাংসর মশলা নিতে হবে, একটার সাথে একটা নিতে হবে, যার কারণে এটার জন্য তো এটা আমরা কাস্টমারকে দিতে পারছি না। এক বোতল সয়াবিন তেল আমি জোগাড় করতে পারি নাই। এক পাত তেলের দাম 55 টাকা লিটার। এদিকে অবৈধভাবে তেল মজুত করা ও বেশি দামে বিক্রি করায় মঙ্গলবার রাজশাহীর তিনটি দোকানকে 75,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রামের বাজারে সয়াবিন তেলের মজুদ এখনও স্বাভাবিক হয়নি। ঈদের আগে যে তেল মজুদ ছিল তা প্রকাশ্যে প্রদর্শন করছেন না ব্যবসায়ীরা। আবার অনেকেই অভিযানের ভয়ে মজুদকৃত পণ্য দোকানে রাখছেন না। ব্যবসায়ীরা বলছেন, খুচরা বাজারে স্বাভাবিক গতিতে তেল না আসায় সংকট বেড়েছে। 1200 কার্টন আনে, ডিলাররা 200 কার্টন দেয়, আর 500 কার্টন বিক্রি হচ্ছে সাক্তাই, খোলা বিক্রি করে ফেলতেছে এরা ক্যাশ টাকা দিয়ে, মানে ওরা বাড়তি দামে ওখানে বিক্রি করে ফেলতেছে। আমরা যাচ্ছি এখান থেকে ইনফরমেশন নেওয়ার জন্য, আপনার এসআর যারা অর্ডার করে ওদের কাছে, ওরা বলে আমাদের কাছে তেলের কোনো ইনফরমেশন নেই, কোম্পানি দিচ্ছে না, তো ওরা এরকম বলছে, আমরা এরকম বলতেছি। বরিশাল নগরীর অলিগলিও বাজারগুলোতে এক সপ্তাহ ধরে নেই বোতলজাত সয়াবিন তেল। খুচরা ব্যবসায়ীদের সংগ্রহে থাকা বোতলজাত তেল বিক্রি হয়ে যাওয়ায় তেল শূন্য হয়ে পড়েছে গোটা নগরী। ক্রেতাদের চাহিদা মেটাতে গুটিকয়েক খুচরা ব্যবসায়ী খোলা সরিষার তেল বিক্রি করলেও অধিকাংশ দোকান সয়াবিন তেল শূন্য। কোনো দোকানে তেল নাই, এটা কি কোনো মেনে না যায়? দোকানে আসলে আমাদের তেল দিতে পারছে না, এখন তেল ছাড়া চলে যেতে হচ্ছে। আমরা রোজের তেল রোজ কিনে খাই, এটা তো পাইতে আসি না। আমাদের তেল তো কোম্পানি লোকে দেয় না, ঈদের পর এখন পর্যন্ত কোনো কোম্পানি তেল দেয়নি। গাজীপুরে অভিযান চালিয়ে 2058 লিটার তেল উদ্ধার এবং এক ব্যবসায়ীকে 2,00,000 টাকা জরিমানা এবং সিরাজগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে 17,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।